হাইপারথাইরয়েডিজম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের অতিরিক্ত কার্যকারিতা, অর্থাৎ হাইপার মানে হচ্ছে বেশি কাজ করে। এখন আপনারা জানেন যে থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে একটা অন্ধকারা গ্রন্থি, এই গ্রন্থি থেকে কিছু হরমোন তৈরি হয় যাকে বলা হয় থাইরক্সিন বলি আমরা। এই হরমোনটা কাজ হলো বিভিন্ন শারীরবৃত্তীয় যে আমাদের কাজগুলি আছে, আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের আন্ত্রিকতন্ত্র, আমাদের শ্বাসতন্ত্র, আমাদের প্রজননতন্ত্র, এই বিভিন্ন তন্ত্রের কাজকে সে কিন্তু কন্ট্রোল করে, এই কাজগুলিকে সে কিন্তু ত্বরান্বিত করে। এবং যেমন হার্টের অ্যাক্সেলারেশন করে, আমার খাওয়া দাওয়া খুব জলদি সে পাস করে দেয়, এই ধরনের যে সমস্যাগুলি হচ্ছে আমরা বুঝতে হবে যে এই যে যদি কোনো কারণে থাইরয়েড হরমোনটা বেড়ে যায় শরীরে, তখনই হাইপারথাইরয়েডিজমের সিমটম কী সিমটম হবে? তাহলে প্রথম সিমটম হবে রোগটা শুকিয়ে যাবে, অর্থাৎ সে দেখা যাবে খাওয়া দাওয়া তার রুচি খুব প্রচুর, তার খিদা প্রচুর, খাচ্ছেও প্রচুর, কিন্তু তারপরেও তার ওজন দিন দিন কমে যাচ্ছে। এটা হলো এক নম্বর সিমটম। দুই নম্বর হচ্ছে রোগটা বলবে যে আমার খুব ঘাম হচ্ছে, প্রচণ্ড ঘাম, অতিরিক্ত ঘাম হচ্ছে, ঠান্ডা জায়গায় বসে আছে তারপরেও সে ঘামাবে। নাম্বার থ্রি হচ্ছে এই রোগ, এদের হাত পা দেখবেন যে কাঁপছে, অর্থাৎ যদি কোথাও সে বসে বা হাত সোজা করে রাখে দেখবেন যে হাতটা কাঁপছে, যাকে আমরা বলি ট্রেমার, এটা কিন্তু একটা বড় সিমটম হাইপারথাইরয়েডিজমের। চার নম্বর হচ্ছে যে যেটা খুব এক্সট্রিম কেসে হয়, ওর চোখগুলি অনেক বড় বড় হয়ে যায় এবং চোখগুলি কোটরের বাইরে চলে আসতে চায়, যাকে আমরা বলি অ্যাবসর্পথলমাস, এটা একটা কিন্তু একটা বড় সিমটম হাইপারথাইরয়েড। নাম্বার ফাইভ হচ্ছে যে এইসব রোগীরা বলে যে খেলেই তার বাথরুম লাগে, খাওয়ার পরপরই তার দেখা যায় যে তার টয়লেট করতে হয়, এই যে বারবার ফ্রিকোয়েন্সি অফ ডিফিকেশন, ফ্রিকোয়েন্সি অফ বাউল মোশন বলি আমরা, বারবার তার এই যে আপনার পায়খানা লাগা বা তার পেটের সমস্যা হওয়া, এটা কিন্তু অনেক সময় আমরা অন্য রোগ মনে করি, আসলে কিন্তু এটা থাইরয়েড হরমোনের অতি কার্যকারিতার কারণেও এই জিনিসটা হয়। আর যেটা হয় সেটা হচ্ছে যেহেতু এদের এই হরমোনটা খুব বেশি মাত্রায় যখন বডিতে থাকে তখন সব সিস্টেমকে সে স্টিমুলেট করে, তার হার্ট বিটও বেড়ে যায়, অর্থাৎ তার যে বুকের ধরপর সবসময় বলবে আমার বুকে ধরপর করছে, সে সবসময় বলবে যে আমি কোথাও বসলে বা দাঁড়ালে হাঁটলে সিঁড়ি দিয়ে উঠলে তা আনডিউলি তার বুকে ধরপর করে, এটা একটা বড় বড় সিমটম এই রোগের। আরেকটা যেটা হয় আমরা জানি যেহেতু এই রোগে খুব ঘাম বেশি হয়, ঘামটা যদি বডিতে শুকিয়ে যায় তাহলে ও স্কিনের বিভিন্ন রকমের স্কিন ডিজিজ বা চর্মের রোগ হতে পারে, যেগুলি আমরা নর্মালি অ্যাকজিমা বা অন্যান্য যে রোগগুলি দেখি এগুলি অনেক সময় এই রোগের কারণেও হতে পারে। এই ধরনের রোগগুলি থাকলে আমরা সাধারণত রোগীকে দেখেই বুঝতে পারি যে তার হাইপার, তখন আমরা সিমটম মিলিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে বলি।